রুফটপের নকশা বহির্ভূত বাগান ও রেস্তোরাঁ চালুর দায়ে ঢাকার রিজেন্সি হোটেলকে ৫ লাখ টাকা জরিমানা করেছে রাজুক। রোববার অভিযানকালে ভবনে প্রবেশে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় হোটেল কর্তৃপক্ষ। এদিন উত্তরার খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার সহ ৩টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। প্যারাডাইজ টাওয়ারকে ৫ লাখ টাকা জরিমানা এবং হোয়াইট হল রেস্টুরেন্টকেও সিলগালা করা হয়। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। রাজধানীর অভিজাত হোটেল ঢাকা রেজেন্সি, যার রুফটপে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এই বাগান ও রেস্টুরেন্ট, যার জন্য ৫ লাখ টাকা জরিমানা করেছে রাজুক। ভবনের পরতে পরতে যেন নিয়ম না মানার হিড়ি, বেসমেন্ট দেখিয়ে চালু করা হয়েছে শোরুম দোকান। ভবনের ৭ থেকে ১৫ তলা পর্যন্ত অফিসের অনুমোদন থাকলেও ব্যবহৃত হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। রবিবার অভিযানের শুরুতে গণমাধ্যমকারীদের প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ, এমনকি সাংবাদিকদের মারধরও করেন হোটেল রেজেন্সির কর্মচারীরা। পরে অবশ্য অনিয়মের কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান কর্তৃপক্ষ। সরি আপনাদের কাছে, আমি আইনের ভিডিও ক্যামেরা দেখে যে করছে তাদের তার আইনানুক ব্যবস্থা নিব, বৈধ হইলে তো আর ভাঙতো না, অবশ্যই অবৈধ। এদিন উত্তরার ৩ নম্বর সেক্টরের বিভিন্ন অবৈধ রেস্তোরাঁ এবং হোটেলে অভিযান চালায় রাজুক। খাজানা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার সহ ৩টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় প্যারাডাইজ টাওয়ারকে ৫ লাখ টাকা জরিমানা এবং হোয়াইট হল রেস্টুরেন্ট সিলগালা করা হয়। সবগুলো রেস্তোরাঁ ও হোটেল মালিককে নিয়ম মাফিক চলার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সময়ের মধ্যে আইনি কাগজপত্র দেখাতে না পারলে এগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। রাজুকের অনুমোদিত ডিজাইনে এখানে রেস্টুরেন্ট করার সুযোগ নেই, যার কারণে আমরা আমাদের লেবার দিয়ে যতদূর পারা যায় সম্ভব আমরা ভেঙেছি। তবে আমরা ১৫ দিন সময় দিয়েছি তাদেরকে, এই সময়ের মধ্যে তারা নিজ দায়িত্বে তাদের বাকি অংশগুলো অপসারণ করবে এবং এই রেস্টুরেন্টের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং এই ভবনগুলো যাতে এই উদ্দেশ্যে কারেকশন না হওয়া পর্যন্ত যাতে তাদের রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালনা না হয় সে মর্মে মুচলেকা নিয়েছি। নিয়ম বহির্ভূত রেস্টুরেন্ট এবং হোটেলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলছে রাজুক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।